প্রায় যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে যে তোমার হবি কি। তো আমি একটা শ্রেণীকে দেখেছি যে ক্যান্ডিডেটদের মধ্যে একটা শ্রেণী এখন প্রায় যেটা বলেন যে আমার হবি হচ্ছে রিডিং ইন্টারভিউরা পরবর্তীতে হয়তো জিজ্ঞেস করছেন যে হবি ওকে রিডিং যদি তোমার হবি হয় তাহলে তোমার প্রিয় বইয়ের নাম কি অথবা প্রিয় চরিত্রের নাম কি। একটা বড় অংশ আমি জানি না কেন হঠাৎ করে বলে বসেন যে আমার প্রিয় প্রিয় চরিত্রের নাম বা উপন্যাসের চরিত্রের নাম দেবদাস আমি আমি বলি না যে দেবদাস তোমার প্রিয় চরিত্র হওয়া কোনো অপরাধ কিন্তু তোমাদেরকে আমি যে কথাটা বলবো দেখো দেবদাস একটা নেগেটিভ ক্যারেক্টার এবং একটা ফ্রাস্ট্রেটেড একজন মানুষের গল্প জীবনে যিনি ঘাত প্রতিঘাত সহ্য করতে পারেননি পরাজয় মেনে নিয়েছেন দুঃখ যার নিত্য সঙ্গী হয়েছে পরাজয় যার জীবনের অনিবার্য কাহিনী হয়েছে তো এই ধরনের একটা চরিত্র কেন তোমার প্রিয় চরিত্র হবে আমি বলছি না যে ট্রাজদিক হিরোদেরকে তুমি ভালোবাসতে পারবে না কিন্তু সেই ভালোবাসার অর্থ এই নয় যে ইন্টারভিউর মতো একটা জায়গা যেখানে তোমাকে জবে জয়েন করতে হবে এবং জবে যেখানে তোমাকে এফোর্ট দিতে হবে তোমাকে তোমাকে কারেজমেন্ট দেখাতে হবে তোমাকে তোমাকে এগিয়ে যেতে হবে শ্রম দিতে হবে স্বতঃস্ফূর্ততা দেখাতে হবে পজিটিভিটি দেখাতে হবে সেখানে সেখানে তুমি একটা নেগেটিভ ক্যারেক্টার দিয়ে নিজেকে কেন রিপ্লেস করছো তুমি যখন একজন নেগেটিভ ক্যারেক্টারকে ভালোবাসো নিঃসন্দেহে তোমার মধ্যে অনেক নেগেটিভিটি আছে সো এই ধরনের স্টেটমেন্ট ইন্টারভিউতে কখনো ডেলিভারি করবে না যদি রিডিং তোমার হবি হয়ে থাকে প্লিজ ট্রাই টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে অনেক ভালো ভালো উপন্যাস আছে অনেক ভালো ভালো বই আছে বড় বড় রাইটার আছেন চমৎকার উপন্যাসিক সব চরিত্র আছে যাদের মধ্যে পজিটিভিটি আছে জীবনের গান আছে উদ্দামতা আছে চাঞ্চল্য আছে সফলতার গল্প আছে এদের কাউকে বেছে নাও তুমি যদি নেগেটিভ ক্যারেক্টার দিয়ে নিজেকে প্রেজেন্ট করতে চাও ডেফিনেটলি তোমার চরিত্রে নেগেটিভিটিও কিন্তু দারুণভাবে ধরা পড়ে